ভগবান হনুমান শক্তিশালী দেবতা হিসেবে পরিচিত। বলা হয়ে থাকে যে তিনি এখনও পৃথিবীতে বিভিন্ন রূপে উপস্থিত আছেন। তিনি সর্বদা তার ভক্তদের সাহায্য করেন। চলুন জেনে নেওয়া যাক ভগবান হনুমান কিভাবে এত শক্তিশালী হয়ে উঠলেন। বীর হনুমানের মাতা অঞ্জনাকে ভগবান ব্রহ্মা বানরে পরিণত হওয়ার অভিশাপ দিয়েছিলেন। তিনি ক্ষমা চেয়ে নিলে ব্রহ্মদেব বলেন, অভিশাপ ফিরিয়ে নেওয়া যায় না, তবে তোমার এক বানর পুত্র জন্মের পর আসল রূপটি ফিরে পাবে। তিনি আরও বলেছিলেন, এই পুত্র সারা বিশ্বব্যাপী জনপ্রিয় হবে। এছাড়াও বীর হনুমান পবনপুত্র হিসেবেও পরিচিত। কার্তিক মাসের শুক্লা চতুর্দশীতে অঞ্জনা এক গুহার মধ্যে বীর হনুমানকে জন্ম দেন। একে অর্ণক চতুর্দশী বলা হয়। প্রতি বছর এই তিথি উপলক্ষে কাশীতে মেলা বসে। বালক অবস্থায় একবার হনুমান ক্ষুধার্ত হয়ে সূর্যকে ফল মনে করে খেতে যান। বালক বিবেচনা করে সূর্যদেব তাকে ক্ষমা করে দেন। সেই দিনই সূর্যকে রাহু গ্রাস করার জন্য উদ্যত হলে বীর হনুমান সূর্যকে ত্যাগ করে রাহুকে গ্রাস করতে উদ্যত হন। তখন রাহু ইন্দ্রদেবের শরণাপন্ন হন। এরপর ইন্দ্রদেব বজ্র দ্বারা হনুমানকে আঘাত করেন, যার ফলে হনুমান মৃত্যুবরণ করেন। পুত্রের এমন অবস্থা দেখে পবনদেব খুবই ভেঙে পড়েন, যার ফলে বাতাসের অভাবে সমগ্র সৃষ্টিতে বিপর্যয় নেমে আসে। তখন সকল দেবতা ব্রহ্মদেবের শরণাপন্ন হন। ব্রহ্মদেব পবনদেবের কাছে উপস্থিত হয়ে হনুমানকে পুনরায় জীবিত করে তোলেন। পবনদেব খুশি হয়ে আবার বাতাস প্রবাহিত করেন। এরপর বিভিন্ন দেবতা হনুমানকে বিভিন্ন বর প্রদান করেন। ইন্দ্রদেব তাকে এই বর প্রদান করেন যে বজ্রে তার মৃত্যু হবে না এবং তার দেহ বজ্রের চেয়েও শক্তিশালী হবে। এছাড়াও তিনি বীর হনুমানকে ইচ্ছা মৃত্যুর বর প্রদান করেন। সূর্যদেব তার তেজের অংশ প্রদান করেন এবং তার ইচ্ছায় নিজের আকার পরিবর্তন করার বর প্রদান করেন। ব্রহ্মদেব এই বর প্রদান করেন যে হনুমান ব্রহ্মজ্ঞ ও চিরজীবী হবে, সকল ব্রহ্মশাপের অবধ্য হবে, কোনো অস্ত্রই হনুমানকে আঘাত করতে সক্ষম হবে না, সে তার রূপ পরিবর্তন করতে পারবে এবং তার ইচ্ছা অনুযায়ী যেখানে ইচ্ছা সেখানে গমন করতে পারবে। অগ্নিদেব তাকে আগুন থেকে এবং বরুণদেব তাকে জল থেকে সুরক্ষার বর প্রদান করেন। যমরাজ তাকে অমরত্বের বর প্রদান করেন। মহাদেব বলেন, হনুমান তার সকল অস্ত্রের অবদ্ধ হবেন। এছাড়াও দেব বিশ্বকর্মা তার সৃষ্ট সমস্ত বস্তুর সুরক্ষা দিয়েছিলেন। এভাবেই সমস্ত দেবতার আশীর্বাদ ও বরে তিনি এত শক্তিশালী হয়ে উঠেছিলেন। যখন শিশু হনুমান বিভিন্ন ঋষিদের আশ্রমে উপদ্রব শুরু করেন, তখন ঋষিদের অভিশাপে তিনি দীর্ঘদিন তার ক্ষমতা সম্পর্কে বিস্মৃত থাকেন। পরে জাম্বুবান হনুমানকে তার ক্ষমতা সম্পর্কে অবহিত করেন। এরপর থেকে বীর হনুমান তার ক্ষমতা সম্পর্কে আর কখনো বিস্মৃত হননি। ধর্মীয় সব তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।